আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাইরে যে সকল ভাই আমাদের আজকের এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা অনেকে কমেন্টস করে থাকেন যে ভাই আমাদের আজ এই কোম্পানির কথা বলেন, কাল ও কোম্পানির কথা। তো এই কোম্পানির নাম হচ্ছে রিজদা এস্টেট এসডিএন ব্রাঞ্চ। তুমি কি এই কোম্পানি চেনো? হ্যাঁ, অনেক পুরানো কোম্পানি, অনেক ভালো কোম্পানি, অনেক পুরানো কোম্পানি। তো এই কোম্পানি সম্পর্কে আমি এতদিনে আমার নিজে থেকে চেষ্টা করলাম সকল তথ্য নেওয়ার, সেখানে আমাদের দেশীয় ভাই বাঙালিরা আছে তাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করলাম। সেই সুবাদে আজকে আমি আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরতেছি। 11 জুলাই 1981 সালে অবস্থিত হয়, বর্তমান বয়স 41 বছর, রানিং চলতেছে। এই কোম্পানির যে মূল অফিস, যে মূল এস্টেট, সেটা হচ্ছে মালয়েশিয়া সেলেনগড় শহরে। তাছাড়াও আমি আমাদের এই ভিডিওর স্ক্রিনে এই কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেব। আপনারা যারা মালয়েশিয়ায় এই রিজডা এস্টেট এসডিএন ব্রাঞ্চ কোম্পানিতে আসতে চাচ্ছেন, আপনাদের জন্য এই রেজিস্ট্রেশন নাম্বারটা অনেক উপকারী হয়ে থাকবে। আপনারা আদমদেরকে এই রেজিস্ট্রেশন নাম্বার দিলে পরবর্তীতে তারা আপনাদের ভিসার জন্য এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবে খুব সহজে। তো এই কোম্পানিতে মূলত কি কি কাজ আছে এটা অবশ্যই জানা দরকার, যেহেতু আপনি এই কোম্পানিতে আসবেন। এই কোম্পানিতে কি কি কাজ আছে, কি কি সুযোগ সুবিধা পাবেন, এইটাই যদি আপনি না জানতে পারেন তাহলে এই কোম্পানিতে আসা আর আপনার দরকার হয় না। আপনার যে বিষয়টার উপরে এক্সপেরিমেন্ট আছে আপনি সেই বিষয়টার উপরে ভিত্তি করে কিন্তু কোম্পানিগুলোতে আসবেন। আপনি যদি দেশে মানে খেতে খামারে কাজ করেন তাহলে আপনাদের পাম বাগানের জন্য পারফেক্ট একটা কাজ হবে। আর তাছাড়াও যদি আপনি স্টুডেন্ট কিংবা কাজের সাথে জড়িত থাকেন তাহলেও আপনি আসতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু তারপরে আপনার মনের কাছে বুঝে দেখবেন যে আপনার কাছে এই কাজটা কীরকম হবে, আপনি করতে পারবেন কি না, সেই জন্য কোম্পানির কাজ সম্পর্কে জানা অবশ্যই অবশ্যই দরকার। এই কোম্পানির যে কাজ, সে কাজগুলোর মধ্যে হচ্ছে যে ভূমি উন্নয়ন। মালয়েশিয়ার পাহাড়ের দেশ, পাহাড় আছে, সেই পাহাড়ের রক্ষণাবেক্ষণ, বিভিন্ন ধরনের গাছপালা লেগে থাকে, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিভিন্ন ধরনের জিনিস সেখানে উপস্থাপন করে থাকে। কোম্পানিতে রাবার বাগান আছে। আমরা অনেক ভিডিওতে বলেছিলাম, অনেক কোম্পানি সম্পর্কে এই রাবার বাগান সম্পর্কে তথ্য দিয়েছিলাম। আপনারা এই রাবার বাগান সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিও চেক করে দেখুন, এইরকম ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা বুঝতে পারবেন যে রাবার বাগানে কী কী কাজ হয়, সেখানকার সুযোগ সুবিধা। তেল উৎপাদন, মালয়েশিয়ার যে পাম তেল আমরা বলি, পাম অয়েল, সেই তেল উৎপাদন ফ্যাক্টরি আছে। আপনারা যারা নতুন আসবেন তারা এই কোম্পানির ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন, পাম তেল কারখানায়। বাগান আছে যেটা হচ্ছে মূল উৎস এই কোম্পানির, সেই পাম বাগান, সেই পাম বাগানে এসে আপনারা কাজ করতে পারবেন। আমার জানা মতে সবচেয়ে ভালো হবে পাম বাগানে কাজ করতে, কেননা পাম বাগানে কোনটাকে কাজ করা যায়, বেশি বেশি বেতন তোলা যায়। তুমি কী কও? হ্যাঁ, আমি তো তাই কই। তোমার কি মনে হয় যে ফ্যাক্টরি, রাবার বাগান এগুলোর থেকে পাম বাগানে বেশি টাকা না কম টাকা? পাম বাগানে বেশি টাকা, কাজ করতে পারলে। কাজ করতে পারলে? হ্যাঁ। আর যারা একটু অলস টাইপের আছেন যে না আমি বেসিক কাজ করব, আমার কোনো সেরম পরিশ্রমের দরকার নেই, তাহলে আপনারা এই কোম্পানির এই সকল জায়গায় কাজ করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই কোম্পানি সাব কন্ট্রাক্টে কাজ নিয়ে থাকে, বিভিন্ন কোম্পানির মাধ্যমে বিভিন্ন কাজ, বিশেষ করে এই পাম বাগানরা সাবেও কাজ করতে পারবেন এই কোম্পানির মাধ্যমে। থাকা খাওয়ার যে ব্যবস্থা সেটাও খারাপ না, যথেষ্ট ভালোই। এক একটা রুমে, এক একটা ইউনিটে তিনটে করে রুম থাকে, সেই তিন রুমে তিনজন করে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে কোম্পানির লোক বেশি হলে সেখানে হয়তো একজনকার বেশি দুইজনও থাকতে পারে, এইরকমটা আমি শুনেছি আর কি। তো যেহেতু মূল বিষয়টা হচ্ছে বেতন, মালয়েশিয়া এসে যদি আপনি ভালো বেতন উঠাইতে না পারেন, ভালো টাকা ইনকাম না করতে পারেন, তাহলে কোনো তো লাভই আসে না। তো এই কোম্পানির বেতনের সুযোগ সুবিধা বরাবরই অন্য সকল ভালো ভালো কোম্পানিগুলোর মতোই। হ্যাঁ, হয়তো একটু কম হবে, স্বাভাবিক এটাই। যেমন ব্র্যান্ডেড যেগুলো কোম্পানি আছে, FGB, তারপরে ফেলক্রা, তারপরে সাইমডাবরি, এদের সমমান হয়তো না কিন্তু এদের কাছাকাছি। তো বেসিকে যারা কাজ করে তারা দুইয়ের মতো বেতন পাবে, যারা কন্ট্রাক্টে কাজ করে তারা তিনের উপরে, হয়তো একটু নিচে, এইরকম পেয়ে থাকে। তো এটা মাশাআল্লাহ খারাপ না, ভালোই। তুমি কী কও? হ্যাঁ, ভালোই। তো এই ছিল রিজডি এস্টেট এসডিএন ব্রাঞ্চ কোম্পানি সম্পর্কে আমাদের সকল তথ্য। আশা করছি আপনারা যারা জানতে চেয়েছেন তারা উপকৃত হয়েছেন। তা বাদে যারা নতুন আসবেন কিংবা ভালো কোনো কোম্পানির সন্ধান পাচ্ছেন না, যে সকল ভাই, তারা আমাদের এই ভিডিও দেখে এই কোম্পানিতে আসার আগ্রহী ইচ্ছা প্রকাশ করবেন।
তো এটাই আমাদের চাওয়া ছিল, এটাই আমাদের পাওয়া ছিল, আশা করছি আপনাদের উপকারে আসবে। তো ভালো থাকুন, আপনারা ভালো থাকুক সকল প্রবাসী। আসসালামু আলাইকুম।